প্রিয় শিক্ষার্থী, তোমার সময় ভালো আছে নিশ্চয়ই? তো আমাদের আজকে ফিলহাল বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন, জনসংখ্যা ও তার উন্নয়ন। আমাদের এই অধ্যায়টা আমরা যখন পড়বো, এই অধ্যায়টা যখন পড়বো, তখন আমাদের প্রতিটা অধ্যায়ের একটা শিকড় ফল আছে যে আমরা কি শিখলাম, আমরা কি জানলাম, এই অধ্যায়টা পড়ে আমাদের আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কি শিক্ষা গ্রহণ করা উচিত। তোমাদের পাঠ্য বইয়ের নিচেই দেখো কয়েকটা লাইন আছে, প্রথমেই সেখানে শিকড় ফল আছে, অর্থাৎ তোমরা কি শিখবা, এই অধ্যায়টা পাঠ করে আমরা কি শিক্ষা লাভ করব। সেই শিকড় ফলগুলো কিন্তু সামান্য একটা, দেখো তিন চারটা শিকড় ফল আছে। বাংলাদেশের জনসংখ্যার নীতি, বাংলাদেশের এক না দেখি আমি হতাশ হয়ে গেছি যে মোবাইল দেবে কে ঠিক করে। বাংলাদেশের জনসংখ্যা নীতি, জনসংখ্যা নীতি বলতে আমরা জনসংখ্যা নীতি বলতে কি বলি, জনসংখ্যা জন্য একটা পরিকল্পনা, জনসংখ্যা জন্য একটা নীতিমালা, এটা বিশেষ প্রয়োজন। আমাদের দেশের আয়তন কম, কিন্তু সেই অনুপাতে জনসংখ্যা কিন্তু অনেক বেশি। পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে আয়তনের তুলনায় বিবেচনা করলে দেখা যায় যে আয়তন অনুযায়ী জনসংখ্যা, আমাদের যে জায়গা, এই জায়গার যে জনসংখ্যাটা অনেক দেশের চেয়ে, অন্যান্য অনেক দেশের চেয়ে বেশি। যেমন একটা উদাহরণ দিই, প্রতি বর্গ কিলোমিটারে আমেরিকায় 35, অথচ তাদের মাথাপিছু মার্কি ইয়ে আয় 58,030 মার্কিন ডলার, সেখানে আমাদের আছে 1,252, 1,252, আর আমাদের মাথা পিছু আয় 1,610 মার্কিন ডলার। দেখি বিপরীতমুখী, এটা বিপরীতমুখী অবস্থা, কিন্তু আমরা এই জন্য একটা জনসংখ্যার একটা নীতি করা, সরকারিভাবে একটা জনসংখ্যার একটা নীতি করা, জাতীয় নীতি জনসংখ্যার জন্য। জনসংখ্যার নীতিটা কীভাবে হয়, আত্মসামাজিক, আত্মমানিক অর্থনৈতিক এবং আমাদের দেশ সামাজিক যে উন্নয়ন ঘটানোর জন্য, এই যে জনসংখ্যা আছে, এই যে আয়তন আছে, এই আয়তনের ভিতরে এই জনসংখ্যার কী করে উন্নতি করা যায়, এইটাই আছে একটা নীতিমালা প্রণয়ন না করে। যদি আমরা নীতিমালা ছাড়াই যদি সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাই, তাহলে আমরা বাস্তবায়িত করতে পারব না। ফলে আমাদের কী প্রয়োজন, নীতিমালা করা প্রয়োজন জনসংখ্যা, কিন্তু আমাদের সাথে নীতিমালাটা জাতীয়ভাবে তৈরি হয়। কীরকম, যে জনসংখ্যা যেহেতু বাড়তিছে, তাই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। জনসংখ্যাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সেই নীতিমালা জাতীয়ভাবে তৈরি করা। যেমন বাল্য বিবাহ, অল্প বয়সে বিবাহ, এটা রোধ করা। যদি আমরা অল্প বয়সে বিবাহ রোধ করতে পারি, দুটি সন্তান আমাদের বাংলাদেশের ক্ষেত্রে নীতিমালা যে ছেলে মেয়ে হবে দুইজন, সন্তান হবে
দুইজন, তাহলে কী হবে, জনসংখ্যাটা ঠিক থাকবে, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সামাজিকভাবে যদি আমরা উন্নয়ন ঘটাতে পারি তাহলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নটাও ঘটবে। আমাদের এই অধ্যায়টা কী হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা, এই বাংলাদেশের বিশ্ব পরিচয়ে জনসংখ্যা ও উন্নয়ন, জনসংখ্যা এবং সেই জনসংখ্যার কী করে উন্নয়ন ঘটানো হয়, এইটি হচ্ছে মূল বিষয়। তো অনেক উন্নয়ন আমাদের দেশে ঘটেছে, আমাদের যা পরিকল্পনা অনুযায়ী অনেক উন্নয়ন ঘটেছে। তোমরা জানো আমাদের দেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এরপরে এটা হচ্ছে জনসংখ্যার নিয়ন্ত্রণ করা, দেশের সামাজিক উন্নয়ন ঘটানোর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আছে নারী শিক্ষা প্রসার ঘটানো, নারীকে যদি আমরা শিক্ষিত না করি তাহলে, মা যদি শিক্ষিত না হয় তাহলে সন্তান কিন্তু করে ভালো শিক্ষিত হয় না, এই জন্য নারী শিক্ষার উন্নয়ন ঘটানোটা কিন্তু একটা বড় জরুরি কাজ। এটাও আমাদের এই নীতির ভিতরে, জনসংখ্যা নীতির ভিতরে এইটা আছে যে মহিলাদের শিক্ষিত করতে হবে, নারীদেরকে শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, তাদেরকে পিছনে রাখা যাবে না। এই জিনিসগুলো এইটাই হচ্ছে নীতি, অর্থাৎ জনসংখ্যার কি নীতি আমরা জাতীয়ভাবে করলাম, সরকার জাতীয়ভাবে করলো, সেইটাই হচ্ছে জনসংখ্যা নীতি। এবার দেখো জনসংখ্যা সরকারি বেসরকারিভাবে এই জনসংখ্যা নীতিকে উন্নয়ন ঘটানোর জন্য, জনসংখ্যা নীতিকে বাস্তবায়িত করবার জন্য সরকারও ভূমিকা রাখছে, বেসরকারিভাবেও অনেক ভূমিকা রাখছে, যার জন্য আমাদের দেশের সার্বিক একটা অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। অর্থনৈতিক উন্নয়ন ঘটার পিছনে জনসংখ্যা নীতি প্রস্তুত করা এবং তার উন্নয়ন কীভাবে ঘটবে সেটা প্রস্তুত করা, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারিভাবে, তো সেটা আমাদের জাতীয়ভাবে সেটা হচ্ছে। এরপরে আমরা দেখো জনসংখ্যা আর হচ্ছে জনসম্পদ, তৃতীয় দুই হচ্ছে সরকারি বেসরকারি ভূমিকা, সরকারি ও সরকারি ও বেসরকারি ভূমিকা, সেটাও আমি সংক্ষেপে লিখছি, এটা তোমাদের বইতে দেখো সুন্দর কাজে আছে লাইনটা লেখা, এই লেখা আছে এইটাই আমাদের, যদি আমরা এই চার যেখানে চারটা আছে এই চারটা এইটা যদি আমরা জানতে পারি আমাদের শিক্ষার উদ্দেশ্য, আমাদের শিকল ফল, আমরা এখানে কী শিখলাম সেই শিকল ফল যদি আমরা এর থেকে নিতে পারি তাহলে কিন্তু আমাদের শিক্ষা হয়, এই অধ্যায়টা শিক্ষা হয়ে গেল, জনসংখ্যা এবং এর উন্নয়নের যে শিক্ষা সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবং দেখবো যে প্রশ্ন এর ভিতর থেকেই প্রশ্ন করে বেরো থাকবে, তোমাদেরকে আমরা যা শেখালাম তার বাইরে কি আর আমরা প্রশ্ন করবো, তাই না, বা বোর প্রশ্ন করবে তা করবে, তোমাদের না শেখায় প্রশ্ন করে কি করে, ফলে তোমাদের যা শেখানো হচ্ছে সেখান থেকেই প্রশ্ন হবে। তো শেখার বিষয়গুলো এগুলোই, এই অধ্যায় শেখার বিষয়গুলো এগুলোই, যে বাংলাদেশের জনসংখ্যা নীতিটা কী হচ্ছে, যে আমার জনসংখ্যা নীতিটা কীভাবে কী জন্য প্রস্তুত হচ্ছে, কী কী কারণে জনসংখ্যা নীতি যেটা বললাম বাল্য বিবাহ রোধ করে জনসংখ্যাটা কমানোর ব্যবস্থা করা হচ্ছে না, শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে, এইগুলো একটা জনসংখ্যা নীতির ভিতরে পড়বে।
তাদেরকে জনসংখ্যাকে শিক্ষিত করার ব্যবস্থা করা আসছে। শিক্ষিত যদি বেশার অশিক্ষিত থাকে ওর জনসংখ্যা, তারা কিন্তু সে যে দেশ যত বেশি অশিক্ষিত তারা তত বেশি অনুন্নত। এটা আমরা আগেও পড়েছি, শিক্ষার প্রসার ঘটাতেই হবে। শিক্ষা যদি ভিতরে না থাকে, শিক্ষার আলো যদি ভিতরে না থাকে, অন্ধকার থাকে, তাহলে তাকে সেখানে উন্নয়ন ঘটানো যায় না। এরপরে আছে জনসংখ্যা জনসম্পদ, তিন জনসংখ্যা জনসংখ্যা এবং জনসম্পদ দুটো ভিন্ন শব্দ। জনসংখ্যা এবং জনসম্পদ দুটো ভিন্ন শব্দ। জনসংখ্যা আমাদের দেশের সব জনসংখ্যা, কিন্তু সব কিন্তু জনসম্পদ না। সেই জনগণ বাংলাদেশে যে জনসংখ্যা আছে, বাংলাদেশের যে জনসংখ্যা আছে সবটাই কিন্তু জনসম্পদ না। জনসংখ্যাকে জনসম্পদ করতে হবে। জনসংখ্যা এক জিনিস আর জনসম্পদ, জনসম্পদে পরিণত হতে গেলে এরপরে আমরা আসতে যে কথায়, তবু জনসংখ্যা জনসম্পদ হইতে গেলে শিক্ষিত কিছু হতে হবে এবং সবচেয়ে বড় প্রশিক্ষণ। প্রশিক্ষণ যদি না থাকে কোনো বিষয়ে পরে, তাহলে কিন্তু জনসম্পদ হবে না, জনসংখ্যা হবে, জনসম্পদ হবে না। আমি একটা উদাহরণ দিই, মনে করো যে একটা ড্রাইভার, একটা গাড়ির ড্রাইভার, তার যদি গাড়ির ড্রাইভিং ট্রেনিং না থাকে, ট্রেনিং না থাকে, তাকে যদি চালাতে দেওয়া হয় তাহলে গাড়িটা কী করবে? লোকের ঘরে উঠে দেবে, অন্য গাড়ির পরে উঠে দেবে, লাইন ড্রেনে নিয়ে ফেলাবে, রাস্তার পাশে নিয়ে ফেলাবে। কিন্তু যার প্রশিক্ষণ আছে সে সেই প্রশিক্ষণ দিয়ে, প্রশিক্ষিত প্রশিক্ষণের সেই জ্ঞান দিয়ে সে ঠিক সুন্দর কায়দায় চালায় চলে যাবে। তাহলে ওই জনসংখ্যাটাই জনসম্পদ। কিন্তু অনেক কিন্তু অনেক শিক্ষিত, বেশ শিক্ষিত, অথচ সে ড্রাইভিং জানে না, তাহলে ওই বিশেষ ক্ষেত্রটায়, ওই ড্রাইভিং ক্ষেত্রটায় সে জনসম্পদ না। জনসম্পদ সব ক্ষেত্রে জানতে হবে তা না, যে কোনোটা এক বিশেষ ক্ষেত্রে, একটা বিশেষ ক্ষেত্রে তার যে জ্ঞানটা সেটি হচ্ছে তার জন্য প্রযোজ্য। মাছ চাষ করা, তাহলে যে মাছ চাষের প্রশিক্ষণ দেবে, প্রশিক্ষণ যে জ্ঞান অর্জন করবে সেই মাছ চাষ করতে পারবে, আর যে দেবে না, প্রশিক্ষণ দেবে না, সে মাছ চাষ করতে পারবে না। ফলে প্রশিক্ষণ একটা আলাদা জিনিস। প্রশিক্ষণ কী করে মাছকে বাঁচায় রাখা যায়, কী করে কখন মাছের কী খাবার দিতে হবে, খাবার দিলে বড় হবে, পানি কীরকম রাখতে হবে, সব জিনিসগুলোই প্রশিক্ষণের মাধ্যমে জানা যায়। আর যখন প্রশিক্ষণ না থাকবে তখন সে জানবে না, তখন তার মাছ অনেক সময় মাছ ধরাতে সব মাছ মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার মাছ চাষের লাভবান হতে পারবে না। ফলে জনসম্পদ হচ্ছে সেই যার একটু প্রশিক্ষণ থাকতে হবে এবং কমপক্ষে পঞ্চম শ্রেণী পাশ থাকতে হবে, কমপক্ষে পঞ্চম শ্রেণী পাশ থাকতে হবে। লেখাপড়া যদি তার ভিতরে না থাকে তাহলে সে জনসংখ্যায় থেকে গেল। যদি কোনো লোকের ভিতর প্রশিক্ষা না থাকে তাহলে সে জনসংখ্যা থেকে গেল, জনসম্পদ হলো না। তার ভিতরে শিক্ষা থাকতে হবে এবং সেই সাথে প্রশিক্ষণ থাকতে হবে, কোনো বিষয়ের প্রতি, কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি প্রশিক্ষণ থাকতে হবে এবং কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত তার শিক্ষা থাকতে হবে। এই দুটো মিলেই একটা জনসংখ্যা জনসম্পদ আছে।
ছেলে মেয়েদের জনসংখ্যা কি আর জনসম্পদ কি, তাহলে দুটো ভিন্ন জিনিস। আমার কথা সবাই বলে বুঝতে পারছো? জনসংখ্যা আর জনসম্পদ, আমাদের দেশে সব মানুষ জনসম্পদ না, কিন্তু সব জনসংখ্যা, জনসংখ্যা কিন্তু সব জনসম্পদ না। জনসম্পদ হইতে গেলে কী হতে হবে? আমি কি বলেছি যে ন্যূনতম পঞ্চম শ্রেণী পাস থাকতে হবে এবং তাকে একটা কোনো বিষয়ের প্রতি প্রশিক্ষণ থাকতে হবে, তাহলে ওই বিষয়ের প্রতি সে একটা জনসম্পদের রূপান্তরিত হলো। তিন, এবারে এই তিনটাকেই চার একই কথা, জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তরিত করা হয় আমরা এটা শেখ বলছে। জনসংখ্যাকে জনসংখ্যাকে কিভাবে জনসম্পদ, এই আমি আগেই পড়াইছি, এই জনসংখ্যা এবং জনসম্পদ আলাদা ভাবে এর ব্যাখ্যা করতে যেয়ে বলেছি যে জনসংখ্যা হতে, জনসংখ্যা সবাই আমরা দেশের, কিন্তু এই জনসংখ্যা কমপক্ষে পঞ্চম শ্রেণী পাস হতে হবে এবং তাদেরকে কোনো বিষয়ের প্রতি প্রশিক্ষণ থাকতে হবে, হয় সে মাছ চাষের প্রতি, হয় সে পশুপালনের প্রতি, হাঁস মুরগি পালন করতে পারে, হাঁস মুরগি পালন করা যদি সে প্রশিক্ষণ না দেয় তো দেখা যাবে টিকা দিতে পারবে না, খাদ্য দিতে পারবে না, ঠিক মতো দিতে পারবে না, তার রোগাগ্রস্ত হয়ে যাবে, মরে যাবে, বড় হবে না। তাহলে জনসম্পদ হইতে গেলে কোনো বিষয়ে পঞ্চম শ্রেণী পাস করে কোনো বিষয়ের প্রতি যদি সে প্রশিক্ষণ নেয় তাহলে সে জনসম্পদ, সেই লোকটা সেই জনসংখ্যাটা জনসম্পদ হয়ে যাবে। তোমার আমার কথা বুঝতে পারছো মনে হয়? জনসংখ্যার নীতি কে করে? জাতীয়ভাবে আমরা সে জনসংখ্যার নীতি তৈরি করে, সেখান থেকে সরকারি বেসরকারি ভূমিকা আছে, শুধু সরকার বেসরকার সবাই মিলেই আমরা চেষ্টা করি যে এই দেশকে উন্নত করার জন্য। এরপর আসছে জনসংখ্যা আর জনসম্পদের পার্থক্য, শুধু জনসংখ্যা আমাদের দেশে থাকতে হবে না, আমাদের সব জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে, আর পরিণত করতে গেলে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং পঞ্চম শ্রেণী কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষিত করতে হবে। তো এই বিষয়ের মধ্যে সকলকে ধন্যবাদ। আজকে বিষয়টা আমার বুঝতে পারছো তোমরা, আবার বইটা পড়বা, ওই আর এই ওই নিচে যে বিষয়গুলো এইগুলো দেখে যে শিকল ফলটা কি এটা দেখে পড়বা, তো ইনশাল্লাহ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।